আমরা সবাই মনে করি সম্পর্কে আসলে কোনো হিসেব হয় না, সম্পর্কটা হিসেব করা উচিত না। আমিও আপনাদের মতো একইভাবে ভাবতাম, কিন্তু গত কয়েক বছর ধরে আমি সেই ধারণায় পরিবর্তন এনেছি। এখন আমি মনে করি সম্পর্কে আসলে হিসেব চলে, সম্পর্কে আসলে হিসেব করা প্রয়োজন। খুব অবাক হচ্ছেন না, কী ধরনের একটা কটমটে কথাবার্তা! সম্পর্ক এবং হিসেব একটার সাথে একটা যায় না, তেলে জলে সম্পর্ক। দেখুন, আমি কিন্তু টাকা পয়সা লেনদেন এইসব হিসেবের কথা বলছি না, আমি যেই হিসেবের কথা বলছি সেটা হচ্ছে সময়ের হিসেব। আসলে একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি। প্রথম যে সম্পর্কের উদাহরণ দেব সেটা হচ্ছে আমার আব্বাম্মুর সাথে আমার সম্পর্ক। আমার আব্বাম্মু বাংলাদেশে থাকেন, আমি থাকি সিডনি অস্ট্রেলিয়াতে। স্বভাবতই দেশের বাইরে থাকার কারণে ওনাদের সাথে আমার যে দেখা হওয়ার যে ফ্রিকোয়েন্সি সেটা অনেক কম। আমি গত 10 বছর যে দেশের বাইরে রয়েছি সেই 10 বছরে গড়ে প্রতি বছর ওনাদের সাথে আমার কতবার দেখা হয়েছে, কতদিন দেখা হয়েছে, এই জিনিসটা কিন্তু হিসেব করে আমি বের করতে পারি। এখন এখানে আরেকটা জিনিস আমার দেখার বিষয়, সেটা হচ্ছে আমার আব্বাম্মুর বর্তমান বয়স কত এবং বাংলাদেশে প্রতিটা মানুষের গড় আয়ু কত। আমি নাম্বারগুলো যেগুলো বলছি একটু রাফ নাম্বার, আমি এগুলো একদম এক্স্যাক্টলি বলছি না। ধরে নিলাম বাংলাদেশে একজন মানুষের গড় আয়ু যদি 70 বছর হয় আর আমার আব্বার বয়স যদি হয় 63 বছর, তাহলে সেই হিসেবে এই দুটোর গ্যাপ হচ্ছে 7 বছর। এবং এই 7 বছরে আমার আব্বুর সাথে যদি আমার গড়ে 10 দিন প্রতি বছর করে দেখা হয়, তাহলে কিন্তু টোটাল ওনার সাথে আমার 70 দিন দেখা হবে। যদি প্রতি বছর আমি 20 দিন দেখা করতে পারি, তাহলে ওনার সাথে আমার টোটাল 140 দিন দেখা হবে। 70 বলেন আর 140 বলেন, নাম্বারটা কিন্তু মানে যখন আমি হিসেব করি তখন বুকে গিয়ে বাঁধে, কারণ নাম্বারটা আসলে খুব কম। আমরা সবাই মনে করি আমাদের কাছে অনেক সময় আছে, বাবা মা আছে, আমরা আছি, দেখা তো হচ্ছে, কথা তো হচ্ছে। বাট যখন আমি এই নাম্বারগুলো চিন্তা করি তখন আরও বেশি কষ্ট পাই এবং তখন মনে হয় যে আমাকে আসলে আমার বাবা মার সাথে সময় কাটানোর জন্য প্রায়োরিটি দিতে হবে। এবং দেখুন, আমার এই ক্যালকুলেশন কিন্তু গড় ক্যালকুলেশন, অর্থাৎ গড় আপনার যে গড় আয়ু সেটার হিসেবে। কিন্তু আমরা সবাই জানি মৃত্যু কিন্তু যে কোনো দিন যে কারোর জন্য চলে আসতে পারে, এবং সেটা যদি আগে চলে আসে তাহলে কিন্তু এত হিসেবের চেয়ে আরও অনেক কমে যাবে। সো যদি আমি অ্যাভারেজটাও ধরে নিই, তাতেও আমি যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটা খুবই দুঃখজনক। সো যখনই আমি বাবা মার সাথে আমার আর কয়দিন দেখা হতে পারে সেটার একটা গড় হিসেব করেছি, তখনই সেটা কিন্তু আমাকে প্রায়োরিটাইজ করতে হেল্প করেছে যে আমার আসলে এই মুহূর্তে আমার বাবা মার সাথে সময় কাটানো বেশি প্রয়োজন। সেটা হয় ওনাদেরকে অস্ট্রেলিয়াতে নিয়ে এসে, অথবা আমি বেশি বেশি করে দেশে ভিজিট করে, যেভাবেই হোক না কেন ওনাদের সাথে সময় কাটানোর যে সময় সেটা আমার জন্য শেষ হয়ে আসছে। আমার কথা এতটুকু শুনে আপনার হয়তো মনে হতে পারে এই হিসেবটা শুধু আমার জন্য প্রযোজ্য, আপনার জন্য প্রযোজ্য না, কারণ আমি দেশের বাইরে থাকি আর আপনি দেশে থাকেন, সো আপনার বাবা মার সাথে আপনার আরও আরও অনেক বেশি দেখা হয়। কিন্তু আমি বলবো এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ আপনি যদি একই শহরে থাকেন অথবা একই ছাদের নিচে বসবাস করেন, এক্স্যাক্টলি কয়দিন আপনি আপনার বাবা মার সাথে ডিনার করেন, কয়দিন তাদের সাথে বসে গল্প করেন, কয়দিন তাদের সাথে বসে চা খান, এবং সেই জিনিসগুলোর কিন্তু আসলে আমাদের এখন যে জীবনের ব্যস্ততা, জীবনের যে আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের অন্যান্য দিকে ইনভলভমেন্ট এত বেড়ে গিয়েছে যে একই ছাদের নিচে বসবাস করার পরেও কিন্তু বাবা মার সাথে আমাদের সেই সময়টা কাটানো হচ্ছে না। সো আমি হয়তো দেশ এবং দেশের বাইরে চিন্তা করছি, আপনি যদি দেশের ভিতরে থাকেন ইউ আর ভেরি লাকি, আপনি আমার মতো হতভাগা না। বাট আপনি যদি লাকি হয়ে থাকেন, তারপর আমি আপনাকে বলবো ইউ নিড টু কনসেন্ট্রেট যে কতটুকু সময় বাড়ানো যায়, কতটুকু কোয়ালিটি টাইম তাদের সাথে স্পেন্ড করা যায়। এতে গেল বাবা মার সাথে আমাদের সম্পর্কের কথা, এখন আমরা আমাদের সাথে সন্তানদের সম্পর্কের কথা বলি। দেখুন, আমার এক সন্তান, আমার মেয়ের বয়স 6 বছর। সো একদম প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলি, আমরা যেই বেডরুমে থাকি সেই বেডরুমে আমার মেয়ের জন্য একটা খাট রয়েছে, তার জন্য একটা প্রিন্সেস বেড আছে। সো সে তার প্রিন্সেস বেডে অনেক সময় শুতে চায় না, সে চায় যে আমাদের সাথে আমাদের বেডে শুতে। এবং প্রথমে আমি এটাকে বলতাম যে না, তুমি তোমার বেডে শো, তোমার জন্য তো বেড আছে। পরে একটা সময় আমি রিয়েলাইজ করলাম এই যে সে আমাদের সাথে থাকতে চাচ্ছে এটারও না একটা নাম্বার আছে, কারণ অবভিয়াসলি সে বড় হচ্ছে এবং যত বড় হচ্ছে তত সে কিন্তু আস্তে আস্তে একটা ইন্ডিভিজুয়াল মানুষে পরিণত হবে এবং একটা সময় সে আর আমাদের সাথে থাকতে চাইবে না। সো এই যে আমাদের দুজনের মাঝখানে, বাবা মার মাঝখানে আমার মেয়ে যে ঘুমোতে চাচ্ছে, এই জিনিসটারও না একটা নাম্বার আছে, এই জিনিসটারও একটা হিসেব আছে, এবং সেটাও কিন্তু আমার জন্য শেষ হয়ে আসছে। একটা সময় আমি চাইলেও আমার মেয়ে কিন্তু আমাদের দুজনের মাঝখানে এসে থাকবে না। সো যখন আমি এই জিনিসটা, এবং শুধু এটা আপনার এটাতে একটা উদাহরণ, আমার মেয়ে আমার সাথে লুডো খেলতে চায়, আমার মেয়ে আমার সাথে লুকোচুরি খেলতে চায়, অনেক সময় টায়ার্ড লাগে, অনেক সময় ব্যস্ততা থাকে, এই জন্য আমরা কিন্তু একটু অ্যাভয়েড করতে থাকি যে না আজকে খেলবো না। বাট যেদিন থেকে আমি রিয়েলাইজ করলাম যে সে যত বড় হচ্ছে তত সে একটা ইন্ডিভিজুয়াল মানুষে পরিণত হবে এবং একসময় সে আমার সাথে লুকোচুরি খেলতে যাবে না, একসময় সে আমার সাথে লুডো খেলতে যাবে না, এবং এই যে খেলতে চাওয়ার এটারও একটা খুব নাম্বার, এবং এই নাম্বারটাও কিন্তু আসলে খুব বেশি না। কিন্তু বাচ্চারা যত তাড়াতাড়ি বড় হচ্ছে, আমরা যেভাবে ব্যস্ত হচ্ছি, সব কিছু মিলিয়ে বাচ্চার সাথেও কিন্তু আমাদের সময়টা কমে আসছে। এবং আবার যখন আমি এটা হিসাব করেছি তখন আমার কাছে মনে হচ্ছে
প্রত্যেকটা মুহূর্ত আসলে গুরুত্বপূর্ণ এবং আমাকে আসলে বেশি বেশি সময় কাটানোর প্রয়োজন। সো আমি আর বেশি উদাহরণ টানবো না, বাট একই জিনিস কিন্তু প্রযোজ্য কিন্তু আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে। আমরা অনেক সময় জীবন জীবিকার তাগিদে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের মধ্যে জাস্ট চলে যাচ্ছে, সংসার করে যাচ্ছি, কিন্তু নিজেদের মধ্যে নিজেদের সাথে যে আন্তরিকতার সম্পর্ক, নিজেদের যে ভালোবাসার সম্পর্ক, এই জিনিসটারও কিন্তু খুব কম নাম্বার রয়েছে। সো আপনি দেখা যাবে যে 50 বছর একসাথে সংসার করে ফেলেছেন, 40 বছর একসাথে সংসার করে ফেলেছেন, কিন্তু একসাথে দুজন মিলে চা খাওয়া, গল্প করা, কাছে আসা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসার সম্পর্কগুলো, সেগুলোর কিন্তু নাম্বার রয়েছে এবং সেই নাম্বারটাও কিন্তু আমাদের জন্য কমে যাচ্ছে। সো এভাবে প্রত্যেকটা সম্পর্কের আমাদের, আমার মনে হয়, হিসেব করা প্রয়োজন রয়েছে, এবং যদি আমরা হিসেব করতে পারি তাহলে আমরা সেগুলোকে আরও বেশি প্রায়োরিটি দিতে পারবো এবং তখনই আমাদের সম্পর্কগুলো আরও বেশি কোয়ালিটিফুল হবে এবং আরও বেশি ইম্প্যাক্টফুল হবে। সো এই আশা ব্যক্ত রেখে আজকে সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।